ও বুড়ু মিয়া লুঙ্গিলা ভাই, একা গুরে সিল্লা সিল্লি বরস খাকুবে। আরে আমি এক গুবরি ভাই, তাই এক মালিনি রে। ও ভাই, ও কি তো ইসে তোর ভাই? ও তোর ভাই আইলাম আর কি। হ্যাঁ কি তাকো কই আমার কি রে ভাই, সিল্লারাম তো ভাই আমি। এই আর আমরা তো আইরে ভাই, তোমার তো এক ঘরে হোসেন কিতা। ও তো তোরা টাকা পয়সা নেওয়ার লাগে আর কি। আরে আমি কেন জানি, টাকা পয়সা ছাড়া কোনো আলো আমার কাছে আইন না। ইখান যখন জানো তে মাতিয়া সরম ধরে এখানে রে বা কত লাগবো? ইয় বেশি নাই, মাত্র 5,000 টাকা। ইয়ার রে 5,000 টাকা তোর কাছে কোনটাও নাই। হ্যাঁ টাইম মতো যদি সুদে আসলে না দিতে পারস বড় খবর হইব। ওবা কোনদিন তোমার টাকা নিলে আমার টাইম মতো দিলাম না, আর তুমি যে রঙিলা বুড়া টাইম মতো না দিলে গিলা তুমি আমার ঋণ দিলে এলে। আমি বাবা রে ভূত উব দিলাম তোমার টাকা 5,000, বুঝছো নি? সময় মতো ফেরত দিলেই তুইব, নাইলে আমার কাছে তো তুমি জানো। দেখছেন ঠিক আছে না? আবার গন ঠিক আছে, ঠিক আছে গন। এক দুই তিন চাই ও আসা আচ্ছা ওয়া ও ভাই একটা তা মারো না। ও দে ও ইয়াকু বলি, ও ইয়াকু বলি। ও মাদাম মাদাম কোনদিন আমি এলাম তোমার আমার কাছ থেকে ঋণ নেওয়ার, তুমি আমার কাছে ঋণ চাও, বিষয়টা তো বুঝলাম না। কিন্তু তোমার ঋণ দিয়ে লাভ পাইন, আমার দিয়া তো লাভ পায় না, এর লাগে আমার দেয় না। ঠিক আছে আমি তো আমার বেডিং তোর কথা আলাই দাম পাই না, বুঝছো নি? তোর এক কাম করো, নেও কি তুমি 2,000 টাকা নালি। আচ্ছা খুশি হইলাম। আচ্ছা তে যাই কি তো? হ্যাঁ আচ্ছা ভালো থাকি। আরে উবাও কিতা হও হও, তোমার খানা দি হামাই না নি, আমি কিতা কইলাম? কিতা কইছো তুমি? আমি নো কইলাম, আমার 3,000 টাকা দিয়া যাইতাই। আমি কিতা টাকার গাছ নি যে তুমি চাইলে আমি পারিয়া দিলাইলাম। তোরা কবর তিনে কোনটা কইছে?
আমি ভাই একটা সুন্দর ফটো তোলার মোবাইল লইতাম আসলাম, তানোর কান্তাতে আমি 3,000 টাকা কুচ্ছি, আরো 3,000 টাকা হইলে আমি একটা ফোন লইলাম, মনে আর কিছু টাকা আমার বাপুর বাড়ি থেকে আনছি। আমি দিলাম যেখানে ধরো বললো টাকা পয়সার ব্যবহার সেবার তোর নাম আমার জামাইয়ের নাম কমরুদ্দিন ওই তো কমরুদ্দিন ওই তো অনেকটা দস্তখত কর মোবাইল কিনে করে আসমান উঠি বুঝছি যাই রাম গিয়া বুঝছি হিপার দেখা হবে ও শাসি শাসি গো শাসা বাড়িতে পান বাড়ির টাকার মানুষ নেই পান আছে খালি ও টাকার দাম দাও আরো কিছু নিয়া একলগে দিতাম যাও রে বাবা তোমার চাষা আইলে কই মনে চাইছিলাম তুমি যদি আমার এক তুলা টাকা দিতা আমার জামাইয়া টাকা পয়সা দেন আমি আমি তোর হলদার করবো দোলা করি হ্যাঁ তুই আমার জামাই না আমি তোর জামাইবি এই হ্যাঁ তোমার কিন্তু আমি জিকাইতাম পারি নানি না আমার জিকাইতে পারস না এরে আমার তোর টাকার ব্যবস্থা করিয়া দেব না বাবা দেখো ভাই জিবটা কত লম্বা এই টেকা দিতে কিটা করতে কয়দিন ধরে শরীরটা খারাপ ডাক্তার দেখাইতাম আসলাম এই খাইতে তো কম কাজ না হে সময় তো কষ্ট বেমার তুমি খালি আমার খাওয়ন দেখলাই আর সারাদিন ধরে যে আমি সংসারে কাম করি ইটা তুমি চোখে দেখো না চেষ্টার লাগান তুমি আমার টেকা মিলাইয়া দাও আমি ডাক্তার দেখাইতাম ইটা আমি বুঝি না গেছিলাম রঙিলা বুড়ার বাড়ি টেকা দিত করিয়া হে টেকা দে না কয় আগর টেকা যেটা আনছি ওটা সুদে আসলে ফিরত দিতাম এর উপরে টেকা দিব চেঙ্গেও যায় বেঙ্গেও যায় আরও কইজা বটি তার হিনাও যায় তারে বলে টেকা ফিরত দিতাম আইয়া খাম পাইছি না গোল যা গোল যা আর বেমার আনার বাসে গোলাস নে না দূর টেকা গোলা জাল বাসেন না ও বুড়ু ভাই ও রঙিলা বুড়া বুড়ু ভাই বাড়ি দিবা হ্যাঁ বা সুদ বেশি নেই এরপরও তোমরা তানোর কাছে টেকা নেও তাই ছাড়া তো কেউ টেকা পয়সা ঋণ দেয় না এর লাগে ঠেকে আইভাবে আমার জামা এমন কিফটা আমার একটা টাকা দিন না কই নাই বিলে সুদ দিতাম না তুমি সারা হকল বেডিন তোর টাইম টাকা দে তান মন যে রং লাগছে তাই লাগে রঙ্গিলা বুড়া Thank you.
কিটা বিষয় বড় ভাই আমি নয়া মোবাইল কিনছি দেখি দেখি সুন্দর দেখো দেখি দেখি আস্তে ধরিও ভাই পড়ে যাবে ও সুনার আল্লাহ রে এরে এ ফটো উঠে নি ওয় ওয় এটা ফটো তুল ওটা ফটো তুল তোমায় এ ভয় ভয় নাই মোরেটা তুল ভয় না তুল দেখি গলা রাখে এরে তুই আয় ওলা না তুলে নলা ফুটকি তেরা করি ও আচ্ছা সেলফি আয় 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 আমার জামাই একটা অভ্যাস মাঝে মধ্যে একটু মিশা মাত মাতো তুই টাকা দিকে তা করতে কেন দিকে হইলেন না কদিন ধরে শরীরটা খারাপ ডাক্তার দেখাইতাম ডাক্তার দেখাইতে এক কাম করে ওই না আমার সেই তুই টেকা একা জান নে আর আমারে তুই টেকা দিলে দিবে নাইলেন না কিন্তু একটা সাক্ষী দিবে বুঝছত নি তোর না ভাই আমার সাথে কি টেকা 5,000 নিছে বুঝছত নি 5,000 দিতইব আর তুই নে 1,000 নে ডাক্তার দেখাইবে বুঝছত নি ওই না টেকা 1,000 আর কোনো একটা দস্তখত দে কারণ তোর জামাই তো আমার বেগন্ডা ইয়া কুমালির নাম কেন দিতে ধর হয়তো ইয়া কুমালি লেখা ওনার অনুপ্তর নাম তাহলে ইয়া কুমালি ব্যাকু হয়ে যাইব আমি কিছু করছি না বেটার দিন ছবি তোলার লাগে নয়া মোবাইল আমি
এই কি তো হয়েছে, খালি ফুলাফুলি করো না, হ্যাঁ ডাক্তারও যাইতে কইস যাইবা আর কি, একটা পুরো মেয়ে দেন না টেকা দেখ না তো আর কত মেয়ে আসই তারা কাছে কেন নে। তুমি আমার লোকের খালি মিশা মত খানে, তুমি না কইলে বুড়ো মিয়া তোমার টেকা দিছই না, কিন্তু বুড়ো মিয়া তো তোমার 5000 টাকা দিছই। এই তোরে তাকে কইছে বুড়ো মিয়া, আমারে নিজে কইছে তুমি বুড়ো মিয়ার থেকে 5000 টাকা আনছো, তুমি টেকা এনে কিতা করছো আমার কইছই। তোরে কিতা হিসাব দাও কুনি, আমার হিসাব দিতে নাতে খারি হিসাব দে, তোমার কোনো মা আছে নি তোমার মা গো অন্তরে হিসাব দিতে না, অত সুদর ফ্রি টেকা আনিয়ে তুমি তোমার মা গো অন্তরে ফেট বল রে। এই তোর মুখ কেন বলিস না রে, এই হুন যেমনে মানুষ হাত না নিয়ে বাইক মজা মজা করে নষ্ট কিতা লাত মারতা, হ্যাঁ লম্বাই দিক দে আবার কিতা বেটা ইটা কথা এনে দেখি দেওয়ার কোন মত না তোর, কিতা দিতে নাই নি ওয়া তোমার টাকা আমি দিতাম না করছি না কিতা, ওই ওই না করছ না আরে ওখানে আমার টাকা ছাড়া আমি দেই মুগিয়া, তোমার কথাই মনে হয় বা আমি যেমন সুরুর তোমার টাকা লইয়া বাকি দিতাম নাই। বাবা রে পুত্রে অত লেসকার মারিও না আমার টাকা বার করো টাকা, তুমি যখন ইলে মাত্রায় তে ভালো লইলিও। এই এই কিতা কইরে বুঝরনি, কিতা কিতা কইরে আই আই ও ভাই আই সারো কইছি আই সারো কিতা ভাই এ সারো কইছি তোমার কথা 3 দিনের টাইম দিলাম, 3 দিনের ভিতরে যদি আমার টাকা দেস না তে গাঁর মানছে তোরে বিচার করবার কত বড় খারাপ তুই ওখান দেখবা, হ্যাঁ বুঝছাও বুঝছাও সময় কালে কোনো আল্লাহ টাকা দেয় না, আমি এক টাকা দেই তোমার তান্দ্রে আর আমার লোকের ঘরে 2 নম্বরই বুঝছাও বুঝছাও বুঝছাও। বৌ আজ তুমি আমার ইজ্জত বাঁচাইছো, নাহলে আজ গুরুমিয়া আমার ইজ্জত করে শেষ করে নিল রে, সব মোজা কাম আছে কেনে কিতা, সব মোজো না আছে মুচো নেই জলদি দেখো চাইও না। ওকে তোমার গলার চেন দিকে মনে করবো শুনা, তুমি হবে খাটি শুনা, হ্যাঁ বুড়ো মিয়ার লগে তোমার কি তৈছে বুড়ো মিয়া সুদর টেকা দিতে পারলাম না, হে কইছে বাড়িতে ইয়া যেতে পাইব তা লইয়া যাইব কি, আমি কইমু আমার বউর সোনার চেন ঘুলিয়া লইয়া যাকি, হে তো সোনা মনে করিয়া ইমিটেশন লইয়া যাইব কি, এর লাগিও তো কই অত মায়া করি আমারে গলাতে নি সোনার চেন পিন্দাইয়া দিলা, আচ্ছা আও ভাই আও তোমার লগে একটা সেলফি তুলি। আরো কিছুটা দিন সময় দিন আমরা সম্পূর্ণ টাকা দিলাম, অতদিন দিতে পারছ না আর এই 2-1 দিনের ভিতরে কিলা দিলাই ভাই না সুরে সুট্টামি করবে তোমরা
চুরি করি আর ডাকাতি করি যে সারলাম তোমার টাকা গুন দিলাম। না না, এইটা মান্য নেওয়া যাবে না। এই মুহূর্তে তুমি তাহলে আমার টাকা দেওয়া লাগবো। এই মুহূর্তে আমরা টাকা দিমু গেলা চাচা। আরে ওখানে আমার টাকা দেওয়া না, দুইটা নিয়ে থানা দিমু। দুইটা দিন মারা রঙ্গিরা বুড়া আও কটেকারে মরা ভাইলি মু আও টেকা দিচ্ছাই না। আগে টেকা কয় বস্তা আগে টেকা নিলাই আমরা, আর তুমি টেকা নিচ্ছাই কি? তুই গুমের মাঝে ভাইয়া স্বপ্ন দেখলেনি, ও বিস্তার মাঝে থাকিয়া কিতা মানুষের গরুয়া না যায়নি। আমি স্বপ্ন দেখলাম না, তুমি ঘুমের মধ্যে আমি তিন দিনের টাইম দিছি, এখন তিন দিন ভারে গেছে আমার টাকা দে ভাই। আর কটা দিনের সময় দিলাম না? আমি আর তোর সময় দিতে পারতাম না, আমার টাকা দে, টাকা দে। আমার লাগার ভুল কেউ করবা না, সুদে টেকা আনবা না। কিছু টাকা ঋণ নিছিল বুঝছো নি, দিতে পারেন না। তার বৌরি দেখালে তারিখ লোয়ায় তারিখ লোয়ায় বুঝছো নি, একটার পর একটা ও তিন দিন ও চার দিন টেকা দিতে পারেন না। বাদে খরচা কিতা জানো নি, ও ইয়াকুবালির বৌর খাবার লইয়া এসছি বুঝছো না নি। আরে ওগো যেদিন হে টেকা দিতে পারবো ওদিন হে তার বৌর ইজ্জত ফুরিয়ে নিব। ও কিতা করল তুমি? ভালো হয়েছে ধরে নিছে, আমার বাপে ধরে নিছে। ও
বললারে বা আমি এখন কি তা করতাম? আরে আরে তুই কিচ্ছু করা লাগতো না, এই যাত্রায় বাসি গেলে আমি বাসে নামাজ পড়বো, আরে নামাজ পড়বো, কুরবানি দিবো, আরে মসজিদ ছাড়তাম না, আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহর কাছে দোয়া করাম, আল্লাহকে আল্লাহ যেন আমার সুস্থ করে তুলে, আমি সবটা ছাড়ি দিবো, আমি সবটা ছাড়ি দিবো, আমি আর কোনো কিচ্ছু করতাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, যারা কাছে টাকা পাই আর খুঁজতাম না। তুই আল্লাহর কাছে দোয়া চা, আল্লাহর কাছে দোয়া চা, আমার জীবন বিখ্যাত আল্লাহ, আল্লাহ আমি আমি সুদ ছাড়ি দিবো, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আল্লাহ।